যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা আছে, তখন দেখলাম অনেক কারখানা আছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। আসলে আলাদা চোখ লাগিয়েছেন যে রচনা ব্যানার্জি, যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন সেটা আসলে ওই ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, তুমি কি কুয়াশা, এই কুয়াশাটা উনি ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছেন। যারা জানে না কিভাবে মাঠে কথা বলতে হয়, কিভাবে জনসংযোগ করতে হয়, সেগুলো যারা জানেই না, তাদেরকে লোকসভার প্রার্থী করে দেওয়া মানে মানুষকে ঠকানো। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। শাসক দলের প্রার্থী তালিকা প্রকাশ করার পর উঠে আসছে একাধিক বিষয় যেগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। হুগলির প্রার্থী রচনা ব্যানার্জি বলছেন হুগলির মানুষ যাকি তাকে দেখে লাকি, এবং রাজ্যে নাকি এত শিল্প চারিদিক ধোয়ায় ভরে গেছে। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন শর্বরী মুখার্জি। দিদি, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। একজন শিল্পী সে রাজনীতিতে এসে প্রথম মন্তব্য করছেন যে হুগলির মানুষ তাকে পেয়ে লাকি, কি বলবেন? আসলে দেখুন, এভাবে তো টপ করে একটা দলে গিয়ে প্রার্থী হয়ে যাওয়া যায় না। তার জন্যে রাজনীতি জানতে হয়, রাজনীতি শিখতে হয়। রাজনীতি এত সোজা নয় তো, এটা তো কোনো পাওয়া সিরিয়াল বা সিনেমার পাঠ নয়। একজন শিল্পী সম্মান রেখেই বলছি, একটা সিনেমাতে পার্ট পেলেন, সেই পার্টে তিনি একজন লিডারের অভিনয় করছেন, সেটা এক রকম। কিন্তু মাঠে রোদে গরমে যারা প্রতিদিনের জীবনকে সংঘর্ষ করেন, তাদের উপকারের জন্যে একজন লোকসভার প্রার্থী হন। সাতটা বিধানসভা, একটা লোকসভার অন্তর্ভুক্ত সাতটা বিধানসভা, সেই সাতটা বিধানসভার মানুষ তারা কি চাইছে, তাদের জন্যে কি করতে হবে? এখন আধেকজন যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে বিশেষত, মানে আমরা তো প্রত্যেকে জানি যে তৃণমূলের একমেব দ্বিতীয়ম উদ্দেশ্য হচ্ছে মাল কামানো, সরি ফর ল্যাঙ্গুয়েজ, এছাড়া তো তাদের আর কোনো উদ্দেশ্য নেই। ফলত টাকা কামানোর জন্যে রাজনীতির ময়দানে লাফিয়ে নেমে পড়ো। কেন রাজনীতি করব, কি করব, কাদের জন্যে করব, কিভাবে করব, আমি প্রার্থী হলে আমার কনস্টিটিউয়েন্সির জন্যে, আমার ক্ষেত্রের জন্যে কি কি ভালো, কি কি গতবার হলো না যেটা এবার করতে হবে, এই রকম কিছু ব্যাপার নেই। গিয়ে বলা হচ্ছে যে তারা লাকি, তো এগুলো হচ্ছে একদম অরাজনৈতিক কথাবার্তা, অরাজনৈতিক আচার আচরণ। এ নিয়ে কী বলবো, ওনার তো, ওনারকে বলে কি হবে? যারা এনাদের মতন মানুষদেরকে টপটপ করে প্রার্থী বানিয়ে দেয়, যারা জানে না কিভাবে মাঠে কথা বলতে হয়, কিভাবে জনসংযোগ করতে হয়, কিভাবে রাস্তায় নেমে কোন প্রত্যেকটা বর্গের, প্রত্যেকটা শ্রেণীর মানুষের সঙ্গে আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বলতে হয়, সেগুলো যারা জানেই না, তাদেরকে লোকসভার প্রার্থী করে দেওয়া মানে মানুষকে ঠকানো। মোদ্দা ভাষা, ওই অঞ্চলের মানুষকে ঠকানো। তো এবার মানুষ উত্তর দেবেন, মানুষ লাকি নাকি লাকি নয়, তার উত্তর মানুষ দেবেন। এটি জনপ্রিয় রিয়েলিটি শো যেটি রচনা ব্যানার্জি সঞ্চালনা করেন, সেখানে তিনি নারীদের দুঃখের কথা শোনেন, বলেন তিনি নারীদের পাশে আছে। অথচ যখন সন্দেশখালীর ঘটনার কথা আসছে, তিনি বলছেন সেটা তদন্ত সাপেক্ষ, কেউ ঠিক বলছে কিনা সেটা প্রমাণের ওপর। আসলে রচনা ব্যানার্জি যিনি মানে একটি শো হোস্ট করেন, যেখানে অনেক অনেক মহিলা যাদের দুঃখের কথা, যাদের যন্ত্রণার কথা উনি মানুষকে জানান, নিজেও কষ্ট পান, সেই রচনা ব্যানার্জি। কিন্তু এখন যিনি প্রার্থী রচনা ব্যানার্জি, তিনি তো তার কথা আর বলতে পারছেন না, তিনি বলছেন তৃণমূল থেকে বলে দেওয়া কথা, তৃণমূল থেকে নির্দেশ দেওয়া কথা। সেই কারণে রচনা ব্যানার্জি আর সন্দেশখালী মেয়েদের হয়ে কথা বলতে পারলেন না। রচনা ব্যানার্জি সন্দেশখালীর মেয়েদের নিয়ে কোনো তার শোতে কোনো বিশেষ এপিসোড করতে পারলেন না, যেটা বাংলার মানুষ ভেবেছিল। যারা রচনা ব্যানার্জি শোটার নিয়মিত দর্শক, তারা হয়তো ভেবেছিলেন যে রচনা ব্যানার্জি নিশ্চয়ই সন্দেশখালীর মেয়েদের নিয়ে
তাদের যে দিনের পর দিন যৌন নিগ্রহ করা হলো, তারা যে গণধর্ষিতা হলেন, তাই নিয়ে একটি এপিসোড তৈরি করবেন উনি, কিন্তু পারলেন না। তার কারণ ততদিনে রচনা ব্যানার্জি তৃণমূল দ্বারা আবিষ্ট হয়ে গেছেন, ফলে কেন তিনি বলতে পারলেন না, যেহেতু তার যিনি নেত্রী, তার যিনি সুপ্রিমো, তিনি গার্ডেন রিচে মাথায় ফেট্টি বেঁধে হিজাব পরে হাসপাতালে যেতে পারেন, কিন্তু সন্দেশখালিতে যেতে পারেননি, এখনও পর্যন্ত পারেননি। তো তারই আদর্শে আদর্শান্বিত রচনা ব্যানার্জিও সন্দেশখালি নিয়ে কোনো কথা বলতে পারলেন না, এ আর নতুন কি, মানুষের বুঝতে কোনো বাকি নেই। মানুষ অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি সচেতন, তারা জানেন, তারা বোঝেন, তারা উত্তর দেবেন। আমি আবারও আমার প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রীর একটি কথাকে কোট করলাম, যে প্রত্যেকটা চোটের হিসেব ভোটে হবে। উনি বলছেন রাজ্যে এত শিল্প চারিদিক ধোয়ায় ধোয়া হয়ে যাচ্ছে। আসলে আলাদা চোখ লাগিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওই তালপাতা সেপাই, তারা সব চোখ লাগিয়ে দিয়েছে। ওই যেমন হয় না যে অভিনয় করতে এলে অনেক সময়তে লেন্স পরে, হ্যাঁ, অ্যাক্টার অ্যাক্ট্রেসরা লেন্স পরে, মানে ওই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলবার জন্যে, তো এখানেও কোনো লেন্স পরানো হয়েছে বুঝি, যে লেন্সের দিয়ে উনি ধোঁয়া দেখতে পাচ্ছেন। আসলে তো ধোঁয়া আছে পশ্চিমবঙ্গে, সেটা বারুদের ধোঁয়া আছে পশ্চিমবঙ্গে, বোমের ধোঁয়া আছে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে যে প্রতিটি বাজি কারখানা দেখিয়ে যে বোম বানানো হয় সেই ধোঁয়া, এর পরে যে ধোঁয়াটা আজকের বা কাল থেকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে একটা পাঁচতলা বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে তার যে সিমেন্ট বালির ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে গেছে, সেই ধোঁয়া পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন, যেটা প্রার্থী রচনা ব্যানার্জি দেখতে পাচ্ছেন না। আর রচনা ব্যানার্জি যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন সেটা আসলে ওই ধোঁয়া তুমি কি কুয়াশা, এই কুয়াশাটা উনি ধোঁয়া দেখতে পাচ্ছেন। শুধু রচনা ব্যানার্জি নয়, শাসক দলের আরেক এমপি কল্যাণ ব্যানার্জি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বলছেন নরখাদক। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়ে গদ্দারি করলেন, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের সঙ্গে আপনি গদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন, এক একটা লোকের উপর অন্তত 5 জন করে ডিপেন্ডেন্ট, 50-85 2,500,000 মানুষের পেটে আপনি লাঠি মেরেছিলেন, 2,500,000 মানুষের পেটে আপনি লাঠি মেরেছিলেন, কি আনন্দ! যেমন নরখাদকে এক একটা মানুষ খেয়ে আনন্দ হয়, মুখ দিয়ে রক্ত পড়ছে, নরখাদকে যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ, আমি চাকরি খেয়েছি। দেখুন, প্রাক্তন বিচারপতি, শিক্ষাবিদ এবং জনদরদে একটি মানুষ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাই তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলেছেন তার থেকে বলা তো আর কোনো কথা হতে পারে না। সবাই কালো কোট গায়ে দিলেও তো আর মানে বিচারের বাণীকে জাগাতে পারবেন না। এখন কল্যাণ ব্যানার্জি সম্পর্কে তাদের দলের কার্যকর্তারা কি বলেন, তারা বলেন মাতাল তোমায় জানতে হবে, বিজেপিকে মানতে হবে। তাই কল্যাণ ব্যানার্জি কি বলছেন, উনি দিনে একরকম বলেন, সন্ধ্যের পরে একরকম, সন্ধ্যের আগে একরকম, আজকে যেটা বলেন কাল সেটা ভুলে যান, তাই ওনার দলের কার্যকর্তারাই জানেন যে ওনার কথা নিয়ে খুব একটা কথা বলবার প্রয়োজন নেই। তাই আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ, তিনি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে কটূক্তি করছেন, এতে মানুষ হাসছে, কারণ ওই একটা কথা আছে না যে শকুনের অভিশাপে গরু মরে না, ঠিক সেরকম কল্যাণ ব্যানার্জি কী বললেন না তাতে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মর্যাদায় যে স্থানে আছেন তাতে কোনো কিচ্ছু তার গায়ে কোনো আঁচ এসে পড়বে না।
শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733-066-075। দিদি, শেষ প্রশ্ন, এর আগেও একাধিকবার কল্যাণ ব্যানার্জি অভিজিৎ গাঙ্গুলকে ব্যক্তিগত আক্রমণ করেছে, তার বউ, তার ফ্যামিলি, তার রিলেটিভ নিয়ে কথা বলেছে, রাজনীতিতে এসে ব্যক্তিগত আক্রমণ করার এই বিষয়টা ঠিক কী? না না, দেখুন, ব্যাপারটা হলো আপনি একজন রাজনীতিবিদের কাছে রাজনীতি প্রত্যাশা করতে পারবেন, এটা কীরকম কথা? এটা হচ্ছে যেমন ধরুন রাজা পুরু, মহারাজ পুরু, তিনি বলেছিলেন যে আমি একজন রাজা, একজন রাজার কাছে রাজার মতন আচরণ আমি প্রত্যাশা করি, তিনি বলেছিলেন। তো এই যে রাজনীতিবিদ, রাজনীতিবিদের মতন কথা বলবেন বা তেমন ব্যবহার প্রত্যাশা করবেন, ওনারা যেমন ওনারা তেমনটাই বলেন। ওনাদের ধরুন প্রতিমন্ত্রী অখিল গিরি, তিনি রাষ্ট্রপতি সম্পর্কে কটূক্তি করেছেন, আমরা দেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ধর্ষিতা মেয়েদের রেড বেঁধে দিয়েছেন, গোটা বাংলা তাকিয়ে দেখেছেন যে সাবালিকা হলে এক রেট, নাবালিকা হলে এক রেট, এই জঘন্য কাজ আমরা দেখেছি। আমরা দেখেছি যে ওনার দলের নেতা যদিও প্রয়াত, তবু তিনি বলেছিলেন ঘরে ঘরে ছেলে ঢুকিয়ে দেব, আমরা দেখেছি, বাংলার মানুষ দেখেছে তাকিয়ে। আজকে বাংলার মানুষ কি দেখছে? বাংলার মানুষ দেখছে হুড়মুড়িয়ে ভাঙলো বাড়ি দেখলো শহরবাসী, হুড়মুড়িয়ে ভাঙলো বাড়ি দেখলো শহরবাসী। কারণটা কি সবাই জানে, শুধু জানে না হাকিম আর পিসি। তাই এনাদের এটাই কাজ, এনারা একটার পর একটা চুরি, সে চুরি আপনি গরু চুরি, কয়লা চুরি, পাথর চুরি, তারপরে ধরুন মিড ডে মিল চুরি, রেশন চুরি, তাই করতে করতে মহিলাদের ইজ্জত চুরি। এখন এনারা এই ধরনের কটূক্তি করবেন, ব্যক্তিগত কথা বলবেন, ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তি করবেন, যেটা অত্যন্ত অশালীন, তো অশালীন দল অশালীন কথা বলবেন, এর মধ্যে আশ্চর্যের কী আছে? এদের এই এটা কি একটা রাজনৈতিক দল? তৃণমূল একটা পিসি ভাইপো কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো সেই কোম্পানির যারা শেয়ার হোল্ডার তারা তো শুধু মাল কামাতে জানেন, তারা জানেন গোটা পশ্চিমবঙ্গকে কীভাবে লুট করা যায়। সে লুট ওনারা করেছেন, সেই লুট করতে করতে মেয়েদের সম্মান অবধি লুট করেছেন, সম্ভ্রম অবধি লুট করেছেন, এবং সেই লুটের যিনি লুটেরা রাজা বাদশাহ শাহজাহান এবং তার ভাই, কোনোটা আলমগীর, কোনোটা সিরাজ, এই সবকটা যখন মানুষের কাছে এদের পর্দা খুলে গেছে তখন আবার তাদের বাঁচানোর চেষ্টা করছেন সুপ্রিমো। তো এদের মুখ থেকে কটূক্তি শুনবেন, এটাই তো স্বাভাবিক, বাংলার মানুষ উত্তর দেবে। আবারও বললাম, মাননীয় প্রধানমন্ত্রী বড় সংবেদনশীল একটি কথা বলেছেন, প্রতিটি চোটের জবাব মানুষ ভোটে দেবে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836-499-678 নম্বরে।